অনেক জাতির জন্য ফিতনা ছিল, আর আমার উম্মতের জন্য সবচেয়ে বড় ফিতনা হচ্ছে অর্থ। যাদের টাকা বেশি আছে তারা বেশি আল্লাহকে ভুলে যায়, ভয় করে। আল্লাহ আপনাকে আমাকে নির্দেশ দিয়েছেন সালাত আদায় করার, সেই আল্লাহ আপনাকে আমাকে নির্দেশ দিয়েছেন যাকাত প্রদান করার। পাপ কাজ হয়ে গেলে তার পরিমাণে তুমি নেকির কাজ করো, তাহলে তোমার নেকির কাজ পাপটাকে মিটিয়ে দেবে। কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব হবে সালাতের। যার সালাত ঠিক হবে তার সব আমল ঠিক হবে, যার সালাত বেঠিক হবে তার সব আমল বেঠিক হবে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আলহামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى ومن زحزح عن النار وادخل الجنه فقد فاز وما الحياه الدنيا الا متاع الغرور عن ابي ذر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يا ابا ذر اتق الله حيث ما كنت واتبع السيئة الحسنة تمحوها وخالق الناس بخلق حسن رواه الترمذي بإسناد صحيح সম্মানিত মুসল্লিয়ান কারাম, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে আজকের এই নতুন করে আবার মহামারী আক্রান্তের এই সময় আমাদের সবাইকে সুস্থ রেখেছেন, এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ, মানবতার মুক্তির দিশারী নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসেছিলেন মানুষকে সিরাতুল মুস্তাকিমে পরিচালিত করার জন্য, যে পথে চললে মানুষ জান্নাতে যেতে পারবে। সাথে সাথে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তাগুতের পথ থেকে, শয়তানের পথ থেকে, জাহান্নামী পথ থেকে তিনি আমাদেরকে সাবধান করেছেন। যে পথে চললে মানুষকে জাহান্নামে নিক্ষিপ্ত হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনও বলেছেন, ইন্না হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, আমি তাদেরকে দুটি পথ প্রদর্শন করেছি,
হয় সে শুক্রিয়া জ্ঞাপনকারী হবে নতুবা সে প্রত্যাখ্যানকারী হবে। আর আমরা জালেমদের জন্য জাহান্নাম তৈরি করে রেখেছি আজকের এই পার্থিব জীবনে। মানুষ আজকে যেটা নগদ আছে সেটা নিয়েই তারা ব্যস্ত, যেটা বাকি বা পরকালীন জীবনে পাওয়া যাবে সেটার বিষয়ে আমাদের প্রচেষ্টা খুবই কম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছিলেন তার প্রতিনিধি হিসাবে, তার ইবাদত করার জন্য, কিন্তু আমাদের কাছে আজকে ইবাদতের বিষয়টা গৌণ। পৃথিবীর অধিকাংশ মানুষ, বিশেষ করে যারা মুসলিম, তাদের কাছে আজকে আমরা দেখি বৈষয়িক বিষয়, পার্থিব বিষয়ে তারা আজকে 24টি ঘন্টার প্রায় 18 ঘন্টা ব্যয় করে। ইবাদতের ক্ষেত্রে যে কারণে আমাদের পৃথিবীতে আসা, সে কারণে আমরা বিশেষ করে সময় ব্যয় করা আজকে এটা যেন খুবই একটা গৌণ বিষয় হয়ে গেছে। অথচ হওয়া দরকার ছিল এর উল্টোটা। মানুষকে খেতে হয়, পড়তে হয়, আশ্রয় গ্রহণ করতে হয়, তাকে সুস্থ থাকার জন্য চেষ্টা করতে হয়, এটা সব কিছুই কেবলমাত্র তার ইবাদতের জন্য, যাতে করে ইবাদতে তার বিঘ্ন না ঘটে। পেটে ক্ষুধা থাকলে ইবাদতে মনোযোগ আসে না, পরিবেশ সুন্দর না হলে ইবাদত স্বাভাবিকভাবে করা যায় না, আর শরীর সুস্থ না থাকলেও ইবাদত করা যায় না। সুতরাং এগুলি হচ্ছে ইবাদতের জন্য আনুষঙ্গিক বিষয়। মুখ্য যেটা সেটা হলো আমরা প্রত্যেকেই আল্লাহর ইবাদত করব, কিন্তু আজকে আনুষঙ্গিক বিষয়ের জন্য আমাদের প্রচেষ্টাটা বেশি হয়ে যাচ্ছে। ইবাদতটা যেন আমরা অনেক ক্ষেত্রেই আমাদের কাছে মনে হয় কৃত্রিম, সময় পেলে করলাম, সময় না পেলে করলাম না, এই ধরনের একটা বিষয় হয়ে পরিণত হয়ে গেছে। সুতরাং বিষয় যদি এমন হয় তাহলে পরকালীন জীবনে নাজাত পাওয়া, সফলতা অর্জন করা আমাদের জন্য দুরূহ হবে। আমি আপনাদের সামনে সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস যেটা সুনানে তিরমিজির 1987। এই হাদিসটি আপনাদের সামনে উপস্থাপন করেছি, এর উপর ভিত্তি করেই আমরা মানব জীবনে সফলতা লাভের উপায় এই বিষয়ে দুটি কথা আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আমা তৌফিকিল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মানুষ পৃথিবীতে আজকে যারা ধন সম্পদের অধিকারী, যাদের বাড়ি গাড়ি অর্থ বিত্ত বৈভব আছে, তাদেরকে সবাই সফল মনে করে। আমরাও ভাবি দুনিয়াতে আমরা সফলতা লাভ করেছি, কিন্তু আসলে সফল কে? এ পৃথিবীতে আমরা এসেছি, আমাদের আসার উদ্দেশ্য কি? আমাদের আসার উদ্দেশ্য একটাই, সেটা হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, আল্লাহর ইবাদতের মাধ্যমে তার সন্তুষ্টি অর্জন করা, পরকালীন জীবনে নাজাত লাভ করা। যদি আমরা সেটা পাই তাহলে ইহকালীন জীবনে বাহ্যিক দৃষ্টিতে ব্যর্থ হলেও পরকালীন জীবনে আমরা সফল। মূলত লক্ষ্য আমাদের ওটাই, আমরা কিন্তু সেইটাই চাই। আমরা যদি সাহাবীদের জীবনী দেখি তাহলে বিলাল, খাবাব, আম্মার বিন ইয়াসির, খুবাইব, এই ধরনের নিঃস্ব সাহাবীদেরকে আমরা যদি আমরা দেখি তার জীবনীর দিকে, তাদের জীবন চলার অবস্থাটা কী ছিল, তাহলে কিন্তু আমরা বুঝতে পারব জীবনের সর্বস্ব ত্যাগ করে একজন মানুষ কেবলমাত্র মায়ের সুলে ফেলা একটা কম্বল নিয়ে মদিনা হিজরত করে চলে গেল। যখন তাকে কাফন পরানো হচ্ছে তখন ওই গায়ের জামাটুকু ছাড়া আর কিছুই নেই। অথচ এই মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু যখন মক্কায় ছিলেন তখন বিশাল সম্পদের অধিকারী, অঢেল সম্পদ তার। সকালে যে পোশাকটা পরে বিকেলে আর সেটা পরে না, বিকালে যেটা পরে সকালে আর সেটা গায়ে থাকে না। এই যে এত বিশাল ধনশালী একজন মানুষ, সে কেবলমাত্র আদর্শিক কারণে
কেবলমাত্র পরকালীন জীবনে সফল হওয়ার জন্য এক টুকরা কম্বল যার একটা দুই ভাগ করে একটা পরলো আর একটা গায়ে জড়ি চলে গেল মদিনায়, ফেলে গেল সব কিছু। আবু সালামা রাদিয়াল্লাহু আনহু একমাত্র ছেলে আর স্ত্রীকে সাথে নিয়ে মদিনায় হিজরত করতে চলেছেন। পথে এসে তার গোত্র বাধা দিচ্ছে, তুমি চলে যাবা যাও, কিন্তু আমাদের সন্তান অর্থাৎ সালামা ছোট্ট শিশু, এক বছর বয়স। গোত্রের লোকেরা এসে জুলুম করে বলছে যে তোমরা আমাদের গোত্রের সন্তানকে যেতে দেব না, একে রেখে যাও। আবু সালামা বলছে যদি আমার কাছে তোমরা কোনো সম্পদ চাও তাহলে আমি বলে দিচ্ছি ওখানে যাও, সেখানে গেলে তুমি আমার সম্পদ সব পেয়ে যাবে, তারপর আমাকে যাওয়ার সুযোগ দাও। কিন্তু কোনো কথা তারা শুনল না, ছেলেটাকে ছিনিয়ে নিল। তখন উম্মে সালামার গোত্রের লোকেরা মনে বলল তোমরা যখন তোমাদের সন্তানকে যেতে দেবে না সুতরাং আমরাও আমাদের মেয়েকে যেতে দেব না, তারা উম্মে সালামাকে রেখে দিল। এবার আবু সালামা একাকী পায়ে হেঁটে মদিনায় চলে গেলেন। ছেলে নাই, স্ত্রী নাই, কোনো সম্পদ নাই, কী করে একটা মানুষের সব কিছু ফেলে দিয়ে সে কেবল আদর্শিক কারণে চলে যেতে পারে? এই ইতিহাস আমরা পড়ি কিন্তু এর থেকে কতটুকু আমরা শিক্ষা গ্রহণ করি? একটা বছর উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহু একদিকে সন্তান নাই, একদিকে স্বামী নেই, নিঃস্ব অবস্থায় নিকটবর্তী পাহাড়ের টিলায় উঠে সারাদিন কান্নাকাটি করে, আর যখন সন্ধ্যা হয় তখন গোত্রে ফিরে যায়। এক বছর কি করে সম্ভব? এতদিনের ব্যবধানে ওই বংশের একজন লোকের মনে একটু দয়া হয়, সে তখন মনে মনে ভাবে যে কি করে একটা মেয়ে, আমাদের বংশের একটা মেয়ে কাঁদতে কাঁদতে এইভাবে নিঃশ্বাস হয়ে যাবে। তখন সে ফিরে এসে গোত্রের লোকজনকে বলল যে দেখো আমাদেরই সন্তান, এই একটা বললাম মেয়ে, তাকে তোমরা কি জন্য আটকেই রেখেছো, কি অন্যায় তার, সে কি এইভাবে নিঃশ্বাস হয়ে যাবে? তোমরা সবাই তাকে তার স্বামীর কাছে যাওয়ার অনুমতি দিয়ে দাও। যখন তার অনুমতি দিল তখন উম্মে আবু সালামার গোত্রের লোকেরাও বলল যে ঠিক আছে, তারা যখন তার মেয়েকে যেতে দিয়েছে তো আমাদের সন্তানকে যেতে দিতেও আমাদের বাধা নাই। তখন ছেলেকে ফিরিয়ে দিল। এবার ছেলে কোলে করে এই একজন যুবতী মহিলা কি করে মরুভূমিতে একা কি চলতে পারে, তারপর নির্ভয়ে চলে যাচ্ছে যেখানে স্বামী আছে, যেখানে আদর্শ প্রতিপালন করতে পারবে, যেখানে গেলে দিন সে প্রতিপালন করতে পারবে, সেখানে একা গিয়ে হাঁটতে শুরু করেছে মরুভূমির মধ্যে। বর্বর হলেও জাহেল হলেও তাদের মধ্যে মানবতা ছিল। এক লোকের মনে দয়া হলো, কি করে একটা মেয়ে এইভাবে মক্কা থেকে মদিনায় চলে যাবে, 250 কিলোমিটার পথ, সহজ নয়, হেঁটে হেঁটে মরুভূমির মধ্যে দিয়ে যাবে, এটা কি সম্ভব? তখন এই লোক বললে যে তুমি কোথায় যাবে? স্যার মদিনায় যাবে, যেখানে আমার স্বামী আছে। বলছি ঠিক আছে তুমি আমার উঠে বসো। উটের উপর বসিয়ে রশি ধরে টানতে টানতে নিয়ে গেল যেখানে কুবাতে, যেখানে আবু সালামা রাদিয়াল্লাহু আনহু ছিলেন। অনতি দূরে তাকে নামিয়ে দিয়ে বললো তো এখন তুমি যাও ওখানে হেঁটে, তোমার স্বামীর কাছে তুমি পৌঁছতে পারবে। কি ছিল তাদের জীবনে, অথচ টাকা পয়সা অর্থ বিত্ত কোনো কিছুর অভাব কিন্তু তাদের ছিল না, কোন টানে তারা কেবল সব কিছু ছেড়ে চলে গেল ওখানে। আমাদের চিন্তা করা দরকার, আমাদের ভাবার দরকার। তারাই জীবনে সফল মানুষ যারা জীবনের কোনো অর্থ বিত্ত বৈভব সম্পদের কোনো তোয়াক্কা করেনি, এমনকি নিজের জীবনে তার অভাব অনটন থাকলেও সেগুলি ফেলে দিয়ে সে অন্য ভাইয়ের সহযোগিতা এসে লেগে গেছে। এ ধরনের ইতিহাস আমাদের কাছে বহু রয়েছে আমরা জানি, কিন্তু আসলে আমরা মানি কতটুকু, আমরা আমল করি কতটুকু? যদি আমরা সেগুলি আমল করতাম, যদি আমরা সেগুলি আমাদের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করতাম, তাহলে আমরাও তাদের মতো কিন্তু আদর্শ মানুষ হতে পারতাম। সুধী মণ্ডলী আমাদেরকে অবশ্যই যে কোনো মূল্যে পরকালীন জীবনে সফল হতেই হবে।
তো পরকালীন জীবনে সফল হওয়ার জন্য আমাদেরকে কিছু কাজ করতে হবে। প্রথম কাজ হল আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে মাদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি যথার্থভাবে তোমরা আল্লাহকে ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। আমাদের জীবনের সর্বপ্রধান কর্তব্য হলো আমাদেরকে তাকওয়াশীল হতে হবে। পৃথিবীতে যত অনাচার ঘটে, যত ধরনের ফিতনা ফাসাদ আজকে পৃথিবীতে হয়, সব কিছুর মূলেই কিন্তু আমাদের ভিতরে আল্লাহ ভীতির অভাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দীর্ঘ হাদিসের এক অংশে তিনি বললেন, আত্তাকওয়াহা হুনা আত্তাকওয়াহা হুনা আত্তাকওয়াহা হুনা, তাকওয়া এখানে থাকে, অন্তরে থাকে, এটা কখনো মানুষকে দেখানো যায় না। তাকওয়া কি জিনিস? মানুষ যদি, প্রত্যেকটি মানুষ তাকওয়াশীল হয়, তাহলে আমাদের এই দেশের এত ব্যবস্থাপনা, আর্মি, পুলিশ, বিডিআর, র্যাব, তাহলে কিছুই প্রয়োজন নাই। আর যদি মানুষের ভিতরে তাকওয়া না থাকে, পুলিশ, বিডিআর, র্যাব, আর্মি কখন দেখবে? দিনের বেলা দেখবে, রাতের বেলা মানুষ অন্যায় অবিচার করবে? মানুষকে কখনো পাহারা দিয়ে তাকে কখনো ভালোর দিকে ফিরিয়ে আনা যায় না যতক্ষণ পর্যন্ত তার অন্তর্জগৎটা ভালো না হয়। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর গফারী রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ইয়া আবু যর ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, যেখানেই থাকো সেখানে তুমি আল্লাহকে ভয় করো, ওয়াত্তাবিউস সাইয়্যাতাল হাসানাত তামহুহা, পাপ কাজ হয়ে গেলে তার পরিমাণে তুমি নেকির কাজ করো, তাহলে তোমার নেকির কাজ পাপটাকে মিটিয়ে দেবে। ওয়াখালিকিন নাসা বিখুলুকিন হাসানি, মানুষের সাথে উত্তম আচরণ করো। তাহলে আমরা যেখানেই থাকি সেখানে যদি আল্লাহকে ভয় করা যায়, তাহলে কিন্তু সফল মানুষ হওয়া যাবে। মানুষ মানুষের সামনে পাপাচার কমই করে, করতে চায় না, তাই না? কেউ চুরি করে কি মানুষকে দেখাই করে? দেখাই করে না। যারা ঘুষ খায় তারা কি মানুষকে দেখাই করে? করে না। এমনকি একটা পুলিশ, ট্রাফিক পুলিশ যে দাঁড়িয়ে আছে, এই রিক্সাওয়ালার কাছ থেকে 10 টাকাও ঘুষ খায়। এই রিক্সাওয়ালাও কোনো যদি দাঁড়িয়েওয়ালা টুপিওয়ালা মানুষ দেখে, তখনও কিন্তু সে লজ্জা করে যে তার সামনে কী করে টাকাটা নেই। তাহলে মানুষের সামনে মানুষ সাধারণত পাপ করে না, সাধারণত করে না, কিন্তু এই পাপ করতে করতে অন্তর যখন মরে যায়, তখন আর পাপ তার কাছে পাপ মনে হয় না, তখন সে সবই করে। কিন্তু এ ধরনের মানুষের সংখ্যা কম। প্রত্যেকটা মানুষের কিছু না কিছু লজ্জা, ভীতি এগুলি আছে। সুতরাং এই জন্য মানুষ সাধারণত, যার মধ্যে আল্লাহর ভয় আছে, সে মানুষের সামনে হোক আর মানুষের অন্তরালে হোক, সে কখনোই এই পাপ কাজ করার চেষ্টা করে না। যদি আমার আপনার মধ্যে আল্লাহ ভীতি থাকে, তাহলে মানুষ দেখুক আর না দেখুক, আল্লাহ তো দেখছেন, সেই ভয়ে কিন্তু আমি এই পাপ কাজ থেকে বিরত থাকব। বনে ইসরায়েলের তিন ব্যক্তির কথা আপনারা জানেন, এই দীর্ঘ গল্প। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সহিহ মুসলিম, সহিহ বুখারী 2102, বললেন যে বনে ইসরায়েলের তিন ব্যক্তি পথ চলতে চলতে গুহায় আটকে গেছে। তখন তারা বলছে, এখান থেকে বের হওয়ার তো কোনো পথ নাই, একটাই মাত্র পথ আছে, সেটা হলো এই, তোমরা তোমাদের সৎ আমলের বিনিময়ে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো, যদি আল্লাহ চান তাহলে এখান থেকে আমরা মুক্তি পেতে পারি, এছাড়া এখান থেকে বের হওয়ার কোনো পথ নাই। তিন ব্যক্তি তাদের সৎ আমল বলল। একজন তার পিতামাতাকে সর্বাধিক শ্রদ্ধা করত, যে কারণে খাবার তাদেরকে আগে খাওয়াতো, এর আগে সন্তান সন্ততিকে খাওয়াতো না। আর এক ব্যক্তি, সে তার চাচাতো বোনের সাথে নিজের হীনস্বার্থ চরিতার্থ করার জন্য সে তাকে 100 স্বর্ণমুদ্রা দান করেছে, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট মুহূর্তে। তখন এই মহিলাটা তাকে বলছে, হে আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো, আল্লাহর বান্দা তুমি আল্লাহকে ভয় করো, অন্যায়ভাবে এই জায়গা ব্যবহার করো না। লোকটা তখন বলছে যে আমি তখন ওই অবস্থায় ওখান থেকে উঠে আসলাম, আল্লাহকে বলছে, আল্লাহ যদি আমি তোমার ভয়ে কাজটা করে থাকি, তাহলে আল্লাহ তুমি আজকে পাথরটা সরিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন পাথরটা সরাই দিলেন। তাহলে আল্লাহ ভীতির কারণে একজন মানুষ তার সামনের এই লোভনীয় বস্তুকে সে নির্দ্বিধায়
ত্যাগ করতে পারে। আল্লাহ ভীতির কারণে একজন মানুষ তার সামনে যত সম্পদের পাহাড় থাকুক না কেন সেগুলি পায়ে দলাতে পারে, কিন্তু যার ভিতরে আল্লাহ ভীতি নাই সে দশ টাকা যদি পড়ে পায় তাও কিন্তু সে পকেটে নেবে। সুতরাং আমার আপনার মধ্যে পরকালীন জীবনে সফল হওয়ার জন্য যে জিনিসটা প্রথম দরকার সেটা হলো আল্লাহর ভয় আমাদের ভিতরে পোষণ করা, অবলম্বন করা, যাতে করে আমরা মানুষের সামনে যেমন মানুষের অন্তরালে হতে নিজেও আমরা আল্লাহকে ভয় করতে পারি। আমি আপনি পাপাচারের ক্ষেত্রে মানুষকে লজ্জা করি, কিন্তু যে আল্লাহ আমাকে সর্বক্ষণ দেখছেন সেই আল্লাহকে আমরা কতটুকু লজ্জা করি। যদি এটা আমরা করতে পারতাম তাহলে সমাজের 90% অন্যায় অবিচার এগুলি কিন্তু নিঃশেষ হয়ে যেত। সুতরাং আমাদের মধ্যে এই সর্বপ্রথম আল্লাহ ভীতি এটা আমাদের মধ্যে ফিরিয়ে নিয়ে আসা দরকার, যার মাধ্যমে আমরা পরকালীন জীবনে মুক্তি পেতে পারি। আল্লাহ বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতি মির রাব্বিকুম ওয়া জান্নাতি আরযুহা আস-সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন, তোমরা আল্লাহর ক্ষমা এবং তার জান্নাতের দিকে দ্রুত বেগে ধাবিত হও, যে জান্নাতের পরিব্যক্তি হচ্ছে আসমান জমিনের মধ্যবর্তী পরিব্যক্তির সমপরিমাণ। উইদ্দাত লিল মুত্তাকিন, যা তৈরি করা হয়েছে মুত্তাকিদের জন্য। তাহলে জান্নাত মুত্তাকিদের জন্য তৈরি করা হয়েছে, এই জান্নাতে মুত্তাকিরাই যাবে। তাহলে পরকালীন জীবনে জান্নাত লাভ করে সফল হওয়ার জন্য আমার সর্বপ্রথম যেটা দরকার সেটা হলো আল্লাহ ভীতি অর্জন করা। দুই নম্বর বিষয় হল এই পৃথিবীতে আমরা মানুষ হিসেবে আমরা জানি যে আমরা আল্লাহর সৃষ্টি, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই দুনিয়াতে এসেছিলেন, প্রেরিত হয়েছিলেন কেবল আমাদের মুক্তির জন্য। কোন কাজ করলে আমরা পরকালীন জীবনে মুক্তি লাভ করব, কোন পথে চললে আমরা পরকালীন জীবনে জাহান্নাম থেকে রক্ষা পাব, কোন কাজ করলে পরকালীন জীবনে আমরা জান্নাতে যেতে পারব, এই বিষয়গুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বদাই চিন্তা করতেন। তাহলে যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আমাকে তার সার্বিক নাজ নেয়ামত দিয়ে আমাকে সারাক্ষণ তিনি রক্ষা করছেন যাবতীয় প্রতিকূলতা থেকে, পারিপার্শ্বিক অবস্থা থেকে, আমার শরীরে শক্তি সঞ্চার করে যিনি আমাকে জীবন চলার পথে ক্ষমতা দিয়েছেন, সেই আল্লাহর জন্য আমার ভালোবাসা অবশ্যই হওয়া দরকার। এই রাসূলের জন্য আমার সমস্ত ভালোবাসা তার জন্য নিবেদিত হওয়া দরকার। আল্লাহ বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়াইগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুর রাহিম। হে মুহাম্মদ, তুমি বলে দাও যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার অনুসরণ করো, আমার আনুগত্য করো, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, তোমাদের গুনাহগুলিকে ক্ষমা করে দেবেন, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল এবং তিনি দয়াবান। সূরা আলে ইমরান 31 নম্বর আয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তোমাদের নিকটে তোমাদের সম্পদ, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের পিতামাতা এবং সমস্ত মানুষের চেয়ে তোমাদের নিকটে প্রিয়তর না হব ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না। জোহরা বিন মা'বাদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, তিনি তার দাদা থেকে বর্ণনা করেন, তার দাদা বলছেন একদিন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলাম, কুন্না মা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া আখিযুন বিয়াদি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তিনি তখন উমর রাদিয়াল্লাহু আনহু এর হাত ধরেছিলেন। ফাকালা লাহু উমর, উমর রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন ওয়াল্লাহি লা আনতা আহাব্বু ইলাইকা মিন কুল্লি শাইইন ইল্লা নাফসি। হে আল্লাহর রাসূল, আমি আল্লাহর কসম করে বলছি যে আমি আপনাকে দুনিয়ার সব কিছু থেকে ভালোবাসি কিন্তু আমার জীবনের চেয়ে নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা ইয়া উমর
ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা মিন নাফসিক। হে আমর, তুমি আল্লাহর কসম করে বলছি তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার জীবনের চেয়ে আমাকে বেশি ভালো না আবাস। ওমর তখন বললেন, ফাইন্নাহুল আন ওয়াল্লাহি লা আনতা হাব্বু ইলাইয়া মিন নাফসি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর বলছেন, আল্লাহ রাসূল, আল্লাহ কসম করে বলছি, হ্যাঁ এখন আমি আপনাকে আমার জীবনের চেয়ে বেশি আমি ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল আলান ইয়া ওমর, হ্যাঁ ওমর, হ্যাঁ এখন তুমি যথার্থ মুমিন হতে পারলে। সহিহ বুখারী হাদিস নাম্বার 6664। তাহলে জীবনের চেয়েও আল্লাহ এবং আল্লাহ রসুলকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে, তাহলে পরকালীন জীবনে সফল পাওয়া যাবে, নাজাত পাওয়া যাবে। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন মান কুন্না ফীহি ওয়াজাদা তু'মাতুল ঈমান তু'মুল ঈমান। তিন ব্যক্তি যাদের মধ্যে তিনটি জিনিস আছে তারাই ইমানের স্বাদ আস্বাদন করতে পারবে। প্রথম ব্যক্তি হলো সেই মান কানা ইউহিব্বুল আখি মা লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। যে ব্যক্তি কোনো মানুষকে ভালোবাসে এই জন্য যে কেবল আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য, অন্য কোনো কিছুর জন্য নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য সে তার কোন মুমিন ভাইকে ভালোবাসে। রাসূল বলছেন তাহলে সে ইমানের স্বাদ লাভ করতে পেরেছে। যে ব্যক্তি আল্লাহর বাস্তে কোনো মানুষকে ভালোবাসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজাবাত মুহাব্বাতি লিল মুতাহাব্বিনা ফিয়্যা, যারা পরস্পরকে কেবল আমার মহব্বতে ভালোবাসে, আমার জন্য ভালোবাসে, তাদের জন্য আমার ভালোবাসা অবধারিত হয়ে গেল, অজীব হয়ে গেল। তাহলে যদি কোনো মানুষ পরস্পরকে এই উদ্দেশ্যে ভালোবাসে যে আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য, তাহলে সেই মানের স্বাদ লাভ করতে পারবে। অমান কান আল্লাহ ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সাওয়াহু, আর যে ব্যক্তির কাছে আল্লাহ এবং তার রাসূল অন্য সব কিছুর চেয়ে সবচেয়ে প্রিয়, সর্বাধিক প্রিয়, সেই ব্যক্তি ইমানের স্বাদ লাভ করতে পারবে। অমান কান আইয়ুল কাফিন নার আহাব্বা ইলাইহি মিন আইয়ার দিআ ফিল কুফরে বাদামা আনকাযাহুল্লাহু মিনহু। আর ওই ব্যক্তি যার নিকটে কুফরির দিকে ফিরে যাওয়াটা ওই ধরনের অপছন্দনীয়, সে ওই ধরনের অপছন্দ করে যেমনভাবে সে জাহান্নামে নিক্ষিপ্ত হতে অপছন্দ করে, যখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই আগুন থেকে, জাহান্নামের আগুন থেকে তাকে রক্ষা করেছেন, তখন সে কুফরিতে ফিরে যেতে এতটাই অপছন্দ করে যেমন সে জাহান্নামে নিক্ষিপ্ত হতে অপছন্দ করে। আমরা কি কেউ জাহান্নামে যেতে চাই? চাই না। সহিহ মুসলিম হাদিস নাম্বার 43। তাহলে দ্বিতীয় পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন সেটা হলো এই, যার নিকটে আল্লাহ এবং তার রসুল সর্বাধিক প্রিয়, তাদের ছাড়া অন্য যত জিনিস আছে পৃথিবীতে তার সবচেয়ে আল্লাহ এবং রসুল তাদের কাছে সর্বাধিক প্রিয়। এই প্রিয় হওয়ার অর্থটা কি? দেখেন, আমরা মুখে বলি যে আমরা আল্লাহকে ভালোবাসি, আমরা মুখে বলি যে আমরা রাসূলকে ভালোবাসি, কিন্তু বাস্তবতা হলে এই, আল্লাহ করতে বলেছেন একটা, আমরা করি আর একটা। আল্লাহ আপনাকে আমাকে এটা ইবাদত করার জন্য নির্দেশ দিয়েছেন, কিন্তু ইবাদতটা আমাদের কাছে প্রধান নয়, বরং ইবাদত বাদ দিয়ে অন্য যে কাজগুলি আছে সেগুলি আমরা বেশি বেশি করে করি। তাহলে এটাকে আল্লাহর ভালোবাসা হলো? যে আল্লাহ আপনাকে আমাকে নির্দেশ দিয়েছেন সালাত আদায় করার, সেই আল্লাহ আপনাকে আমাকে নির্দেশ দিয়েছেন যাকাত প্রদান করার, সালাত আদায় করতে পয়সা লাগে না এই জন্য আমরা এটা সবসময় করি, এটা আমরা করি। সিয়াম পালন করতে পয়সা লাগে না, এক্সট্রা লাগে না, সেজন্য আমরা সিয়াম পালন করি। কিন্তু যাকাত দিতে গেলে যে আমাদের সম্পদ থেকে কিছুটা বের হয়ে যাবে,
এই জন্য অধিকাংশ মানুষ পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে, সিয়াম পালন করে, যাকাত সে দেয় না। কষ্ট করে ফসল করেছে, সেখান থেকে ওষুধ দেওয়া আল্লাহর বিধান, অথচ আমরা এই ফসলের ওষুধ আমরা দিই না। তাহলে আমার আল্লাহর ভালোবাসা, আমি আল্লাহকে ভালোবাসি কোথায়? আমার আপনার ভালোবাসা মুখে প্রকাশ করতে হবে না, তাই না? আমি আমার সন্তানকে ভালোবাসি, আমি আমার স্ত্রীকে ভালোবাসি, আর এই ভালোবাসি বলেই দেখেন আমি সেটা কষ্ট করলাম, আমার স্ত্রী সন্তান যাতে কষ্ট না করে সেজন্য আমি চেষ্টা করি, তাই না? আমি তাদেরকে ভালোবাসি বলে যে জিনিসটা তারা পছন্দ করে সে জিনিসটা তার জন্য রেখে যাই, সে যেন পরিতৃপ্ত হয়। আমি তাকে ভালোবাসি বলে আমি তাকে ভালো জায়গায় রাখার চেষ্টা করি, আর আমি তার চেয়ে তুলনামূলক খারাপ জায়গায় থাকি। দেখেন না মা কত কষ্ট করে সন্তানকে হয়তো ভালো জায়গায় রাখে, আর সেই হয়তো ভিজা বিছানা ভিজে গেছে, পেশাব করে দিয়েছে, সেখানে সে রাত্রি যাপন করছে। তাহলে ভালোবাসা তো এরকম হবে, আমি আপনি আল্লাহকে ভালোবাসি কিন্তু আল্লাহর নির্দেশ আমি মানি না, তাহলে এটা কেমন ভালোবাসা হলো? আমি আল্লাহ রাসুলকে ভালোবাসি, আল্লাহ রাসুলের নির্দেশকে মানি না, তাহলে এটা কেমন ভালোবাসা হলো? আজকে আমরা অনেকেই এই যে সালাত আদায় করি, দেখেন সালাতের ক্ষেত্রে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নির্দেশ, আমরা কি সবাই যথাযথ সেটা প্রতিপালন করি? অনেক মানুষই পাওয়া যাবে সেরকম করে না। অথচ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উমামা আল বাহিলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন মান তাওয়াজ্জা ফা আহসানা উযুহু, যে ব্যক্তি ওযু করল আর তার ওযুটাকে সুন্দর রূপে সম্পাদন করল, সুম্মা সাল্লা রাকাতাইন, অতঃপর সে দুই রাকাত সালাত আদায় করল। নফল ফরজ সুন্নত কিছু বলা হয়নি, কেবল দুই রাকাত সালাত আদায় করেছে। ইউকমিলু আলাইহিমা বিকলবিহি ওয়া নাফসিহি, যাতে সে তার মন প্রাণ আল্লাহর দিকে ফিরিয়ে কেবল দুই রাকাত সালাত আদায় করেছে। রাসূল বলছেন ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত অবধারিত হয়ে গেল। সুবহানাল্লাহ, জীবনে আমি আপনি কত রাকাত সালাত আদায় করেছি? তাহলে শুধু কি জীবনে আমরা এই সালাত আদায় করার জন্য দুনিয়াতে এসেছি? হ্যাঁ, সালাত এটা মুখ্য ইবাদত, সর্বপ্রধান ইবাদত সালাত, কারণ কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব হবে সালাতের। যার সালাত ঠিক হবে তার সব আমল ঠিক হবে, যার সালাত বেঠিক হবে তার সব আমল বেঠিক হবে। দেখেন এই সালাত আমরা আদায় করি, কিন্তু অন্যান্য ফরজ ইবাদত সেক্ষেত্রে আমরা অত্যন্ত উদাসীন। কিভাবে? আল্লাহ বলছেন ওয়াকুল লিল মুমিনিনা ইয়াগুজ্জু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, হে মুহাম্মদ তুমি মুমিনদেরকে বলো তারা যেন তাদের চোখকে অবনমিত রাখে, নিম্নগামী রাখে, তাদের লজ্জাস্থানকে যেন হেফাজত করে। যদি মুমিন এই কাজটা করত দুনিয়াতে, আমাদের দেশে বিশেষ করে, আজকে বলা যায় যে 90% মুসলমানের এই দেশে, 97% মুসলমানের এই দেশে কি করে নারীদের শ্লীলতা হানি হয়, কি করে সম্ভব? এটা এই জন্য সম্ভব যে আমরা আল্লাহর নির্দেশ কিছুটা মানি, কিছুটা আমরা ছেড়ে দিই। যদি প্রত্যেকটা ক্ষেত্রে আমরা আল্লাহর নির্দেশটাকে প্রতিপালন করতাম তাহলে এই ঘটনা কখনো ঘটত না। আল্লাহর নির্দেশ হচ্ছে চোখ অবনমিত রাখো, তার মানে হচ্ছে যেটা নিষিদ্ধ জিনিস ওর দিকে তাকায় না, যেটা তোমার জন্য হারানো সেখান থেকে তুমি চোখটাকে ফিরিয়ে রাখো। আজকের বর্তমান পরিবেশে রাস্তাঘাটে, ট্রেনে, লঞ্চে, বাসে, স্টিমারে, প্লেনে, জাহাজে যেখানে চড়েন না কেন, আপনার আমার চোখ অবলম্বিত না রাখার, না রেখে কোনো উপায় নেই, কোথায় তাকাবেন আপনি? যত বড় ব্যবস্থা সেখানে তত বড় অবস্থা বা অব্যবস্থাপনা। আপনি ট্রেনে ভালোভাবে যাওয়ার জন্য এসিতে যাবেন, দেখবেন উলঙ্গ নারীর অবাধ বিচরণ সেখানে আছে। আপনি সময় বাঁচানোর জন্য প্লেনে যাবেন, সামনের দিকে তাকানোর কোনো সুযোগ আপনার থাকবে না, মানে যেখানে যত টাকা বেশি সেখানে তত অন্যায় বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্যই বলছেন প্রত্যেক জাতির জন্য ফিতনা ছিল, আর আমার উম্মতের জন্য সবচেয়ে বড় ফিতনা হচ্ছে অর্থ। যাদের টাকা বেশি আছে তারা বেশি আল্লাহকে ভুলে যায়, ভয় করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আমরা দেখতে পাই যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যারা প্রথম ইমান এনেছিল তারা কারা? নিঃস্ব ব্যক্তিরা, নিঃস্ব মানুষ, তারাই কিন্তু বেশি ইমান এনেছিল।
একটা ঘটনা পড়লাম, ওমর রাদিয়াল্লাহু আনহুর দরবারে কুরাইশ নেতারা তারাও আসছে, এর মধ্যে বেলাল আম্মার এ ধরনের দাস যারা ছিল আগে তারাও আসছে। যখন ওমর খলিফা তখন তিনি তার ঘরে ঢোকার সময় দেখলেন যে তারা বসে আছে, আর এই ধরনের যারা সদ্য দাস থেকে মুক্তি পেয়েছে তারাও এসেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু তাদেরকে ডেকে নিয়ে ঘরে গেলেন, আর এরা সব নিজের দিকে তাকাতাকি করছে আর কথা বলা উনি করছে, দেখলে আমাদেরকে কোনো গুরুত্বই দেন না ওমর। কিন্তু তখন উপস্থিত আর এক সাহাবি খুব বিজ্ঞ মানুষ, সে বলছে দেখো তোমরা কেন আফসোস করছো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলামের দাওয়াত দিয়েছিল তখন তোমরা অহংকার করেছিলে, আর এই সমস্ত লোক তখন ইসলাম গ্রহণ করেছিল। সুতরাং তাকওয়ার ক্ষেত্রে যারা অগ্রগামী, দ্বীনের ক্ষেত্রে যারা অগ্রগামী, নেতার কাছে তারাই তাকওয়াশীল মানুষগুলি অগ্রগামী হবে। সুতরাং ওমরের প্রতি তোমরা রাগ করো না। আজকেও আমরা বলতে চাই, এই পৃথিবীতে যারা বেশি ধন সম্পদ এর অধিকারী নয়, কম যাদের, তারাই দেখবেন দিনের ক্ষেত্রে বেশি অগ্রগামী। টাকা পয়সা যাদের বেশি আছে তারাই তখন বেশি স্পর্ধিত হয়, তারা বেশি অহংকারী হয়, তারাই ধরাকে সরা জ্ঞান করে। আল্লাহ দাবি করেছিল কি নমরুদ ফেরাউন, আল্লাহ দাবি তো কোনো সাধারণ মানুষ করেনি। এই ঐতত্ব যাদের ভিতরে আছে, অর্থ বিত্ত বৈভবের অহংকার যাদের মধ্যে আছে, তারাই কিন্তু সব কিছুকে তোয়াক্কা না করে চলে, কিছুকে ভ্রুক্ষেপ করে না। সুতরাং আল্লাহ রাসুলের ভালোবাসা, আল্লাহর ভালোবাসা, এর অর্থ হলে আল্লাহ এবং আল্লাহ রাসুলের নির্দেশকে প্রতিপালন করা। আল্লাহ বলছেন আফা তুমিনুনা বিবাসদের কিতাবে ওয়া তাকফুরুনা বিবাস, তোমরা কি কিতাবের কিছু অংশ মানবে আর কিছু অংশ ছেড়ে দেবে? হামা জাযাউ মান ইয়াফআলু যালিকা ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাতি লাহুম আযাবুন আযীম, যারা এই কাজটা করবে দুনিয়াতে তাদের জন্য লাঞ্ছনা আছে, পরকালীন জীবনে তাদের জন্য রয়েছে মহাশাস্তি। সুতরাং সফল হতে হলে আপনাকে আমাকে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসতে হবে, আর এই ভালোবাসার অর্থ হচ্ছে তার নির্দেশ তিনি যেভাবে করেছেন সেভাবে করতে হবে। সুতরাং সালাত আদায় এটা যেমন আল্লাহর নির্দেশ, যাকাত প্রদান করা আল্লাহর নির্দেশ। আজকে আমাদের সমাজের যারা সচ্ছল মানুষ একবার দুইবার পাঁচবার হজ করেছে, কিন্তু দেখবেন অনেকেরই কিন্তু নিজের যে আচরণের কোনো পরিবর্তন ঘটে না, টাকা আছে বলে হজ করে পিকনিক করার মতো, কিন্তু তার মধ্যে যদি এই ভাবান্তর তৈরি হতো যে হাশরের মাঠে মানুষ বস্ত্রহীন উঠবে, কোনো ভেদাভেদ নাই, আমির আর ফকির আল্লাহর কাছে কোনো পার্থক্য নেই, পার্থক্য কেবল তাকওয়ায়। আজকের এই হজের মৌসুমে আমি এখানে এসেছি দুই টুকরা কাপড় পরে, অথচ বহু টাকার সম্পদ আমার দেশে পড়ে আছে, সেগুলির কোনো দাম নাই। আজকে এখানে ফকির বাদশাহ আমির ওমারা সবাই সমান, সুতরাং হাশরের মাঠে আমাকে এইভাবে উঠতে হবে। সুতরাং হে মানুষ তুমি আল্লাহকে ভয় করো, আমার প্রত্যেকেরই এই চিন্তা যদি আসতো হজের ওখানে গিয়ে, তাহলে এই ফটো সেশনের কথাও মুখে আসতো না, আর ওই সেলফি তোলার কথাও মুখে আসতো না। দেখবেন ওখানে গেলে সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত, কি ফেতনা! আর এক সময় ছিল যখন ছবি ছিল না, তখন রঙিন ছাতা তুলে ধরতো, রুমাল তুলে ধরতো, কত কি করতো। আবার অনেকেই ওখানে যে মার্কেটিং করার জন্য। সুতরাং আজকে এবাদতগুলি আমাদের কাছে আনুষ্ঠানিকতায় পরিণত হয়েছে, এই আনুষ্ঠানিক এবাদত দিয়ে কখনো মুক্তি পাওয়া যাবে না, বরং এবাদত যদি আল্লাহ এবং আল্লাহ রাসূল যেভাবে বলেছেন যেভাবে শিখিয়েছেন সেইভাবে হয়, তাহলে এবাদতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যাবে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের যথার্থ ভালোবাসা লাভ করা যাবে, আর তাহলেই আমরা পরকালীন জীবনে সফল কাম হবে। সুতরাং শ্রোতা মণ্ডলী, আমাদের প্রত্যেকের করণীয় হবে আমরা যেন প্রত্যেকেই আল্লাহর বান্দা হিসাবে, রাসূলের উম্মত হিসাবে তাদের নির্দেশগুলিকে আমরা যথাযথভাবে প্রতিপালন করি, তাহলেই পরকালীন জীবনে আমরা সফল হব। তিন নম্বর বিষয় হলো এই, দেখেন আমরা অপরের দোষ ত্রুটি এগুলি আমরা ধরতে বেশি ব্যস্ত। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ ইজতানিবু কাসীরাম মিনাজ-জন, অধিকাংশ ধারণা থেকে তোমরা দূরে থাকো, ওয়ালা তাজাসসু গোয়েন্দাগিরি করো না, ওয়ালা ইয়াগতাব বা'যুকুম বা'যা তোমরা একে অপরের দোষ ত্রুটি এগুলো খুঁজে বেড়িও না, গীবত করো না। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখীহি মাইতান
পাকা ইস্তমু হয়। তোমরা কি তোমাদের মৃত্যু ভাইয়ের গোস্ত খেতে পছন্দ করবে? নিশ্চয়ই তোমরা এটা অপছন্দই করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতাদ্রুনাল গীবা, তোমরা কি জানো গীবত কাকে বলে? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। তিনি বললেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তোমার ভাইয়ের ওই ত্রুটি উল্লেখ করা, তার অগোচরে যেটা সে অপছন্দ করে। তখন তারা আবার বললেন, আল্লাহ রাসূল, এই ব্যাপারে আপনি কি বলবেন যে আমি যে কথা বলছি সেটা যদি আমার ভাইয়ের মধ্যে থাকে তাহলে এই ব্যাপারে আপনি কি বলবেন? তিনি বললেন, তুমি যা বলছো সেটা যদি তোমার ভাইয়ের মধ্যে থাকে তাহলে তুমি তার গীবত করলে, আর তুমি যা বলছো সেটা যদি তোমার ভাইয়ের মধ্যে না থাকে তাহলে তুমি তাকে তার উপরে অপবাদ দিলে। আচ্ছা, গীবত করলে ক্ষতিটা কি? ভাইয়ের মধ্যে তো আছে দোষটা, বললে ক্ষতিটা কি? বললে ক্ষতিটা হলে এই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবায়ে কেরামকে, আতাদ্রুন আল মুফলিস, তোমরা কি জানো নিঃস্বকে? তখন বলল তারা, সাহাবায়ে কেরাম বললেন, আল মুফলিস ফিনা মান লা মাতা আওলা দিরহাম, আমাদের মধ্যে নিঃস্ব ব্যক্তি হচ্ছে ওই লোক যার দুনিয়াবি কোনো এই ভোগ সামগ্রীও নাই, টাকা পয়সাও নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল মুফলিস ফি উম্মতি, আমার উম্মতের মধ্যে নিঃস্ব হচ্ছে ওই ব্যক্তি যে সালাত সিয়াম এগুলি নেকি নিয়ে আসবে, আর সাথে এমন লোক নিয়ে আসবে যে তাকে গালি দিয়েছে, কাউকে মেরেছে, কাউকে প্রহার করেছে, কারো বিপদ হয়েছে, দস্তুরকে এগুলো বর্ণনা করেছে। ফলে এই প্রাপককে তার নেকি থেকে দিয়ে দিতে হবে। ফাইন ফানিয়াত হাসানাতুহু, নেকি থেকে দিয়ে দিতে যখন তাদের এই নেকি শেষ হয়ে যাবে, ওখিজাত মিন সাইয়্যাতিহিম, তখন এই হকদার যারা তাদের গুণাগুলিকে নিয়ে নেওয়া হবে। অতরিহা তালাইহি ফতরিহা ফিল নাস, না, ফলে এই গুণাগুলি নিয়ে নিয়ে এসে যে গীবত করেছে, যে গালি দিয়েছে, তার উপর চাপিয়ে দেওয়া হবে, ততটা তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সুতরাং এই কাজ থেকে আমাদেরকে বিরত থাকা দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মানুষের মধ্যে এমন মানুষ আছে যারা অপরের দোষ ত্রুটিটাকে বড় করে দেখে কিন্তু নিজের ত্রুটির দিকে সে কখনো ভ্রুক্ষেপ করে না। সুতরাং এই দোষ চর্চা থেকে আমাদেরকে দূরে থাকা দরকার। সর্বোপরি আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের নির্দেশকে, আল্লাহকে আমরা দৃঢ়ভাবে ধারণ করতে পারলে পরকালীন জীবনে মুক্তি পাওয়া যাবে। আল্লাহ বলছেন, ওমাই ইউসলিম ওয়াজহাহু ইলাল্লাহি ওয়া হুয়া মুহসিন, যে ব্যক্তি আল্লাহর দিকে তার আনুগত্যের ঘাড়টাকে অবনত করলো, যে আল্লাহর প্রতি অনুগত হলো, এই অবস্থায় যে সে সৎকর্মশীল, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, তাহলে সে একটা শক্ত হাতল ধারণ করলো। ওয়া ইলাল্লাহি আকরাতুল উমুর, আর মানুষের কর্মফল আল্লাহর দিকে প্রত্যাবর্তিত হবে। তাহলে যদি আমরা আল্লাহর প্রতি অনুগত হই, আল্লাহর দিকে যদি আমরা রুজু হই, আল্লাহর দিকে যদি আমরা ধাবিত হই, তাহলে আল্লাহ বলছেন সে একটা শক্ত হাতল ধারণ করলো, মানে ওটা ছুটে যাওয়ার নয়। আল্লাহ আলম আরো বলেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যে ব্যক্তি আল্লাহর দিকে ধাবিত হয়, আল্লাহর দিকে রুজু হওয়ার জন্য চেষ্টা, মানে ফিরে যাওয়ার জন্য সে কি করে চেষ্টা করে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, অবশ্যই অবশ্যই আমরা তাকে সঠিক পথ প্রদর্শন করব। তাহলে হেদায়ত পেতে হলে, পরকালীন জীবনে নাজাত পেতে হলে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশকে, আল্লাহকে বিশেষ করে আমাদেরকে ধারণ করতে হবে, আল্লাহর কিতাবকে, আল্লাহর নির্দেশকে আমাদেরকে ধারণ করতে হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাকে বললেন, ইয়া বুনাইয়া, হে বৎস, ওয়াআল্লিমুকা কালিমাত, আমি তোমাকে কিছু বিষয় শিক্ষা দেব, ইহফাযিল্লাহ ইয়াহফাযুকা, আল্লাহকে হেফাজত করো, আল্লাহ তোমাকে হেফাজত করবেন, তার মানে আল্লাহর বিধানকে তুমি হেফাজত করো, রক্ষা করো, আল্লাহ তোমাকে রক্ষা করবেন, তুমি আল্লাহর বিধানকে সংরক্ষণ করো, আল্লাহকে তোমার সামনে পাবে, যখন তুমি কোনো কিছু চাওয়ার প্রয়োজন মনে করবে আল্লাহ কাছে চাইবে,
যখন সাহায্য চাওয়ার প্রয়োজন হবে তখন তুমি আল্লাহর কাছে এই সাহায্য চাইবে। দেখেন আমরা সূরা ফাতিহায় পড়ি, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, হে আল্লাহ আমরা কেবল তোমারই ইবাদত করি এবং তোমার কাছেই আমরা সাহায্য প্রার্থনা করি। তাহলে মসজিদে এসে আল্লাহর কাছে সাহায্য চাই, আর বাইরে গেলে যদি বাবার কাছে সাহায্য চাই, তাহলে এই মোনাফিকি আচরণের জন্য মুক্তি পাওয়া যাবে না। আল্লাহর কাছে সবসময় আমাদেরকে সাহায্য চাইতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমার যদি জুতার ফিতা চাওয়ার প্রয়োজন হয় তারপর তুমি আল্লাহর কাছে চাও। সুতরাং সর্বাবস্থায় আল্লাহর বিধানকে আমাদের হেফাজত করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। এরপর রাসূল একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন, ওয়ালাম লাও আন্না হাযিহিল উম্মা ইজতামা আলা আই ইয়ানফাউকা বিশাইইন, জেনে রাখো পৃথিবীর সব মানুষ যদি সমবেত হয় যে তোমার কোনো উপকার করবে, তোমার কোনোই উপকার করতে পারবে না, কেবল অতটুকু যতটুকু আল্লাহ তোমার ভাগ্যে লিখে রেখেছেন। আর যদি তারা জমা হয় সমবেত হয় এই উদ্দেশ্যে যে তোমার কোনো ক্ষতি করবে, তোমার কোনোই ক্ষতি করতে পারবে না, কেবল অতটুকু ব্যতীত যতটুকু আল্লাহ তোমার ভাগ্যে লিখে রেখেছেন। রফিয়াতুল আকলাম ওয়া জাফাতিস সাফ, কলম উঠিয়ে নেওয়া হয়েছে আর দফতর শুকিয়ে গেছে, ভাগ্য যে লেখা হয় এটা তো 50,000 বছর আগে আল্লাহ লিখে রেখেছেন, আমাদের সৃষ্টির 50,000 বছর আগে, তাই নতুন করে আর লিখবেন না? সর্বকালের নতুন সর্বভাতে নতুন করে ভাগ্য লেখার আর কোনো সুযোগ নেই, যা লেখা হয়ে গেছে হয়ে গেছে, ওই পর্যন্তই শেষ, নতুন করে আর লেখা হবে না। হ্যাঁ, লওহে মাহফুজে যেটা আমার আপনার জন্য লিখিত আছে সবে কদের ওটা বন্টিত হতে পারে, কিন্তু নতুন করে আর লেখার সুযোগ নেই, আর হবে শেষ। সুতরাং আল্লাহর বিধানে হেফাজত করার মাধ্যমে পরকালীন জীবনে নাজাত পাওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য আমাদের প্রত্যেককে চেষ্টা করতে হবে, এছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নাই। আমরা সবাই চেষ্টা করি আমরা যেন আল্লাহ এবং আল্লাহ রসুলের নির্দেশ যেগুলি আছে সেগুলি আমরা যথাযথভাবে প্রতিপালন করতে পারি, আমরা যথাযথভাবে তাকওয়া অবলম্বন করতে পারি, আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রিয় মানুষ বা বান্দা হতে পারি, অনুসারী হতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম আমিন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়ালাকুম ওয়ালিসাইরিল মুসলিমিন, বারাকাল্লাহু লানা ওয়ালাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'না বিল আয়াতি ওয়াজ-জিকরিল হাকীম ইন্নাহু তা'আলা জাওয়াদুন কারীমুন মালিকুন বাররুর রাউফুর রাহীম।